স্বাস্থ্য বিভাগ থেকে বের হয়ে গেল আবারও একটি নূতন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন উনত্রিশ নয় দু হাজার বাইশ নিয়োগটি হবে এম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলছি তার মেমো নাম্বার আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদনের শেষ তারিখ তেরো দশ দু বিজ্ঞপ্তির ডিটেলস দেখব নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোন ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম নোটিফিকেশন যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে কিন্তু এনাবেল করতে ভুলবেন না চলুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলসে ফিরে আসি প্রথমেই সরাসরি পোস্টের ডিটেলস দেখব প্রথমেই যে পোস্টের কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে স্টাফ নার্স ফর এআরটি সেন্টার কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে বিএসসি নার্সিং অর জিএনএম অর এএনএম উইথ মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আপার এজ লিমিট সিক্সটি ইয়ার্স অ্যাজ অন এক এক দু হাজার টাকা করে এক্ষেত্রে মাসিক বেতন পাবেন আপনারা স্কেল অফ স্কোরিংটি আপনার রাইট হ্যান্ড সাইডের অর্থাৎ শেষ কালামটি থেকে একবার দেখে নেবেন ভিডিওটি পজ করেই হোক বা পিডিএফটিকে ডাউনলোড করেই হোক দু নম্বরেতে যে পোস্টের কথা উল্লেখ করেছে সেটিও স্টাফ নার্স কিন্তু আগেরটি ছিল ফর এআরটি সেন্টার এটি ফর এইচসিপি ফর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে এখানেতে চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি অর ডাব্লিউবিএনসি এবং সাথে সাথে কিন্তু এটিও উল্লেখ করে দিয়েছে

এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলি গুলি মিট করতে হবে ক্লোজিং ডেট এর আগে আর আবেদন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটও প্রোভাইড করে দিয়েছে দেখতেই পাচ্ছেন যেটি পিডিএফ এর সাথেই অ্যাটাচ করা আছে আর পিডিএফ টি আপনারা ভিডিও দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল এর লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকে ফিল আপ করার পরে ডকুমেন্টস এর সাথে তেরো দশ দু হাজার বাইশ এর আগে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটির উল্লেখ দেখুন ষোলো নম্বর পয়েন্টে রয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ট টু অফিস দ্য প্রিন্সিপাল কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন